হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মালদিয়া সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেল আমি রয়েছি সুমন তোমাদের সাথে বন্ধুরা দু হাজার কুড়ির ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষায় দু হাজার তেইশে যারা সিলেকশন পেয়েছ তাদের মালদিয়া সিএসসি সেন্টারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা এই ভিডিওতে ডাব্লুবিপি কনস্টেবলের অর্থাৎ দু হাজার তেইশে যেটা জয়নিং রয়েছে সেটা কবে হবে সেটা আমরা জানিয়ে দিয়েছি এবং তোমাদের ভেরিফিকেশন রোল ফর্ম কবে থেকে সাবমিট করতে হবে ভিআর কবে থেকে শুরু হবে সেটাও আমরা জানিয়ে দিয়েছি এবং এই ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছি যে ভিআর অর্থাৎ ভেরিফিকেশান রোল ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় স্টেপ বাই স্টেপ তাই যারা এখনো এই ভিডিওগুলো দেখো তারা আগে এই ভিডিওগুলো দেখে নাও আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যে ভিআর অর্থাৎ ভেরিফিকেশান রোল ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের কি কী ডকুমেন্টস সাবমিট করতে হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো আর চ্যানেলে যে ভাই বোনরা নতুন তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জয়েনিং পর্যন্ত তোমাদের যা যা করতে হবে তার নোটিস বেরোলেই সবার আগে তোমাদের জানিয়ে দাও প্রথমেই দেখো ডাব্লিউবি কনস্টেবলের ভেরিফিকেশন রোল ভি আর এর সাথে কি কী ডকুমেন্টস সাবমিট করতে হবে এক নাম্বারে দেখো জন্ম সার্টিফিকেট এখানে তোমাদের জন্ম সার্টিফিকেট কেন চাওয়া হয়েছে কারণ তোমাদের অরিজিনাল বয়সটা ভেরিফাই করার জন্য এখানে তোমাদের জন্ম সার্টিফিকেট চাওয়া হয়েছে এবার সমস্যা হচ্ছে অনেক বন্ধু ভাই বোনের জন্ম সার্টিফিকেট নেই তাই তারা কি করবে তারা আমাদের সাথে যোগাযোগ করো দুই দিনের মধ্যে তোমাদের লোকাল হসপিটাল থেকে জন্ম সার্টিফিকেট বের করে দেবো আমরা ওকে কমেন্ট করবে অবশ্যই তাদের জন্ম সার্টিফিকেট নেই তারা দু নাম্বার দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেকেন্ডারি এডুকেশনের অ্যাডমিট কার্ডটা তোমাদের সাবমিট করতে হবে তিন নম্বরে দেখো কাস্ট সার্টিফিকেট এসি ST, টি EWS যাদের যাদের জাতিগত প্রমাণপত্র আছে তারা তাদের কাস্ট সার্টিফিকেটটা সাবমিট করবে এখানে যে EWS সার্টিফিকেটের কথা বলা হয়েছে সেটা জেনারেল ক্যাটাগরির মধ্যে প্রযোজ্য অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ছেলে মেয়েদের জন্য EWS সার্টিফিকেট হয় তাই যাদের যাদের থাকবে তারা অবশ্যই ই টাও সাবমিট করবে নেক্সট চার নম্বর হচ্ছে সমস্ত পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান যদি থাকে তো অবশ্যই সার্টিফিকেট এবং রেজাল্ট সাবমিট করবে যদিও মাধ্যমিক পাস যোগ্যতাই চেয়েছিলো ফর্ম ফিল আপের সময় কিন্তু যদি থাকে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান তো অবশ্যই দিয়ে দেবে বোঝা গেছে নেক্সট পাঁচ নাম্বার দেখো আইডি কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে হয় ভোটার কার্ড দেবে না হয় প্যান কার্ড না হয় আধার কার্ড না হয় রেশন কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স বোঝা গেছে এরপর ছ নম্বর দেখো পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি থেকে স্থায়ী বাসিন্দা বা স্থায়ী বসবাসকারী প্রমাণপত্র তোমরা যে এরিয়ায় বসবাস করো হয় পঞ্চায়েত এরিয়া অথবা মিউনিসিপ্যাল এরিয়া সেখানকার তোমাদের বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে সেই ডকুমেন্টসটাও তোমাদের সাবমিট করতে হবে বোঝা গেছে নেক্সট সাত নম্বর পয়েন্ট দেখো পিতা মাতার ডকুমেন্টস অর্থাৎ তোমার বাবা মায়ের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা করে ডকুমেন্টস বাবার একটা ডকুমেন্টস এবং মায়ের একটা ডকুমেন্টস বোঝা গেছে এই ডকুমেন্টসগুলো তোমাদের সাবমিট করতে হবে নেক্সট আট নাম্বার পয়েন্ট দেখো জমির দলিল খাজনার রসিদ ও জমি সংক্রান্ত যে কোনো প্রমাণপত্র অর্থাৎ তোমার যে কোনো একটা জমির দলিল অথবা খাজনার রসিদ অথবা জমি সংক্রান্ত যে কোনো একটা প্রমাণপত্র তোমাদের দিতে হবে এটা তোমাদের তোমার বাবা মায়কে জিজ্ঞেস করবে অবশ্যই প্রত্যেক বাড়িতেই একটা না একটা জমির দলিল অথবা খাজনার রসিদ থাকবে বোঝা গেছে তো তারপর ন নম্বর দেখো ভোটার লিস্টের জেরক্স যেখানে তোমার এবং তোমার মা বাবার একসাথে নাম রয়েছে তোমাদের পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যাল এলাকায় তোমাদের ভোটার লিস্ট পাওয়া যাবে সেই ভোটার লিস্ট থেকে তোমাদের যে নাম রয়েছে তোমার এবং তোমার মা বাবার যেখানে নাম রয়েছে সেই পেপারটা জেরক্স করে তোমাদেরকে জমা দিতে হবে দশ নম্বর পয়েন্ট দেখো পাসপোর্ট সাইজের ফটো লাগবে দশ কপি একটা কথা ফটো যেগুলো দেবে সেগুলো যেন রিসেন্ট ছবি তোলা হয় ঠিক আছে আগে থেকে তোলা আছে এরকম কোনো ছবি যেন সাবমিট করবে না নেক্সট এবং লাস্ট পয়েন্ট এগারো নম্বর দেখো ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট এই সার্টিফিকেটটা তোমরা স্কুল থেকে পেয়ে যাবে তোমরা যে স্কুলে পড়াশুনো করেছো সেই স্কুলে গিয়ে বলবে যে আমরা স্কুল লিভিং সার্টিফিকেট নিতে চাই তো সেখানকার হেড স্যার অথবা যিনি ডিপার্টমেন্টে আছেন ইনচার্জ তিনি তোমাদের ব্যবস্থা করে দেবেন বোঝা গেছে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং যারা যারা জয়নিং করতে চলেছ তাদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দেবে এরপরও যদি কোনো ভাই বোনের কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই নিজেরা কমেন্ট করে নিজেদের সমস্যা ক্লিয়ার করে নেবে ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে